আসসালামু আলাইকুম ভাই। জানার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ জুবাইর শরীফ। কোথেকে আসছেন? আসছি নরসিংদী। নরসিংদী কোন জায়গা? নরসিংদী প্রপার। আচ্ছা, আপনার কী সমস্যা ছিল? আমার সমস্যা ছিল, আপনার দুদিন যাবত প্রায় 3 বছর উপরে আপনার ঘাড়ে মেরে ধরলে গরদানে তোমার প্রচুর ব্যথা হতো। আচ্ছা, আমি অনেক ডাক্তার দেখাইছি, তো তারা আমার প্রচুর পরিমাণে টেস্ট করাইছে, MRI করাইছে 2 বার। আচ্ছা, তারা বলছিল যে নার্ভের প্রবলেম, হার্ট হয়ে গেছে, এরকম কথা বলছিল। অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, কিছু ডাক্তার ওষুধ কাজই করে নাই, আর কিছু কিছু ওষুধ খাওয়ার পরে মোটামুটি 2-1 দিন ভালো থাকতাম, পরে আবার ঠিকই ব্যথা করতো। আমাদের এখানে কিভাবে ঠিকানা পেয়েছেন? আমাদের আপনাদের এখানে ঠিকানা পেয়েছি আপনার অনলাইন থেকে। অনলাইন থেকে? আমাদের যে নিউ লাইফ হেলথ সেন্টার, এই পেজ থেকে পাইছেন? এই পেজ থেকে। আচ্ছা, আমার সাথে যোগাযোগ হয়েছে কতদিন আগে আপনার? আপনাদের সাথে যোগাযোগ হয়েছে আমার 1.5-2 মাস আগে। 1.5-2 মাস আগে আজকে প্রথম আমাদের এখানে আসছে। এখন আমাদের এখানে আপনি আজকে চিকিৎসা নিচ্ছেন, আপনার 100% ব্যথা থেকে এখন কতটুকু ব্যথা ইম্প্রুভ হয়েছে, ভালোর দিকে আছে? 50% এর উপরে এখন ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ। ভাই হচ্ছে গিয়ে আজকে প্রথম আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে, আমরা ওনাকে হিজামা করার চেষ্টা করছি। তো উনি মোটামুটি 100% ব্যথা থেকে হচ্ছে গিয়ে 50% ব্যথা রিমুভ হয়েছে একদিনে। ওনাকে আমি বলছি যে 3টা সেশন করার জন্য, পাশাপাশি ফিজিওথেরাপি দেওয়ার জন্য আমি ওনাকে ফিজিওথেরাপি দেওয়ার চেষ্টা করছি। আশা করি উনি 3টা সেশন নিলে ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, এটা আমাদের আশা, বাকিটা উপরে আলার ইচ্ছা। তো আসলে আপনি যে 50% ভালো হয়েছেন, এটা তো মন থেকে আপনি বলতেছেন নাকি এটা আসলে আমি আপনাকে কোনো ফোর্স করতেছি? ব্যথাটা আমি অনুভব করতেছি, যেগুলো আমার বিশেষ করে যেটা কোনিতে হাত ভাজি করতে পারতাম না। আচ্ছা আচ্ছা, করতে খুব কষ্ট হইতো। আচ্ছা, উপরে দিকে উঠাইলে নিচে নামাইতে কষ্ট হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটো জায়গায় আমি মোটামুটি ভালো রিলিজ পেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটাই ভালো লাগতো। তারপরে ঘাড়ের দিকে যে ব্যথাগুলো ছিল, ঘাড়েও আগে মুভ করতে পারতেন না, তখন এটাও মোটামুটি অনেকটা ভালো লাগতো, সর্বোপরি ভালো লাগতেছে গাড়ির জন্য। আলহামদুলিল্লাহ, ভাইয়াকে আল্লাহ মুক্তি দেখ রোগ থেকে। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য অনুযায়ী। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।